হ্যালো এভরিওয়ান আমি সীমা মুখার্জি মেকআপ আর্টিস্ট তোমাদের জন্য আবার একটা নতুন মেকআপের ভিডিও নিয়ে চলে আসলাম তো চলো স্টার্ট করি আজকে আমার মডেলের নাম হচ্ছে স্নেহা খুব মিষ্টি আর কিউট একটা মডেল তো প্রথমে আমি ওকে ফেসটাকে ক্লিন করে দিচ্ছি ক্লিন করে নেওয়ার পর যেহেতু ওর প্রচণ্ড পরিমাণে ড্রাই স্কিন সেহেতু আমি অ্যাম্ব্রুলেন্সের একটি মশ্চারাইজার দিয়ে নিচ্ছি ভালো করে তো বেশি করে মশ্চরাইজিং দিয়ে দেওয়ার পরে স্কিনের ওপর ভালো করে অ্যাবজর্ভ করিয়ে নিচ্ছি মাথায় রাখবে যে যাদের খুব ড্রাই স্কিন তাদেরকে কিন্তু বেশি করে মশ্চারাইজিং দিতে হবে যদি বেশি করে মশ্চারাইজার না অ্যাপ্লাই করো তাহলে কিন্তু স্কিন প্রচণ্ড পরিমাণে আরও বেশি ড্রাই হতে থাকবে অ্যান্ড দেন যে কোনো ফাউন্ডেশন বলো বা কনসিলার বলো দিতে থাকলে পারে ওর স্কিনের উপর কিন্তু একটা ফ্যাকাশে ফ্যাকাশে একটা এফেক্টও দেবে প্লাস হচ্ছে ঝুরে ঝুড়ে যেরকম ঝুড়ি ফাঁচা হয়ে যায় ওরকমভাবে কিন্তু ফাউন্ডেশানটা বেরিয়ে পড়ে যাবে তো দেখো বা হচ্ছে আমি যখন মশ্চরাইজার দিয়ে দিয়েছি মশ্চরাইজারটা যখন আবসর্ভ হয়ে গেছে তখন আমি কিন্তু স্টোপ ক্রিম অ্যাপ্লিকেশন করে নিচ্ছি স্টোপ ক্রিম অ্যাপ্লিকেশন করে নিচ্ছি ভালো করে আমি এর আগে যখন কোনো মেকআপের ভিডিওতে তোমরা দেখেছ যে আমি যখন স্টোপ ক্রিম অ্যাপ্লিকেশন করছি তখন কিন্তু আমি বিশেষ করে আমি হচ্ছে যাদের অয়েলি স্কিন তাদের স্পেশালি তাদের ফেসের ওপর আমি দিই তো বেসিক্যালি দেখেছো তোমরা আমি অয়েলি স্কিনের উপর স্ট্রোক ক্রিম অ্যাপ্লিকেশন করি এখানে আমি ড্রাই স্কিনের উপর স্ট্রো ক্রিম কিন্তু অ্যাপ্লিকেশন করেছি কিন্তু এর উপরেও একটা কারণ আছে যেহেতু ওর ফুল ফেসে আমি হাইলাইটিং ইউজ করতে পারবো না তার জন্য কিন্তু আমি একটা স্ট্রো ক্রিম ইউজ করেছি অ্যান্ড দ্যান তারপর কিন্তু আমি কালার বারের কিন্তু প্রাইমার ইউজ করে নিয়েছি যাতে স্কিনটা খুব স্মুদি হয়ে যায় আর ড্রাইনেস ব্যাপারটা যাতে একদমই না থাকে তো যাদের ফেস খুবই ড্রাই যদি মনে হয় ম্যানেজ করতে পারবে না তাহলে কিন্তু স্ট্রো ক্রিম প্রথমেই বলবো অ্যাপ্লিকেশন করবে না অ্যান্ড দেন দেখো আমি একটা ডার্ক প্রথমেই কনসিলার ইউজ করে নিয়েছি তোমাদের কাছে যে কোনো কোম্পানির যদি ডার্ক কনসিলার থাকে ইয়া ফাউন্ডেশন থাকে আমি প্রিফার করবো যে ডার্ক কনসিলার হলে পর বেশি ভালো হয় আমি এখানে মেকআপ স্টুডিওর হচ্ছে কনসিলার ইউজ করেছি ডার্ক তো ভালো করে ফেসের ওপর ব্লেন্ড করে নিচ্ছি আর আচ্ছা হ্যাঁ আবার অনেকে বলবে যে দিদি গরমকালে কী করে ডার্কের হচ্ছে মেকআপ স্টুডিওর কনসিলার ইউজ করা যায় হ্যাঁ করা যায় যদি ফেস প্রচণ্ড পরিমাণে ড্রাই থাকে মানে সেই ব্যক্তিটার ঘামই হয় না তাহলে কিন্তু আমরা একটা ডার্ক কনসিলার ইউজ করতে পারি মেকআপ স্টুডিওর কনসিলার থেকে অ্যান্ড দেন ফার্স্ট বেস দেখো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি ফেসের ওপরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আরেকটা কথা বলবো যে যখন আমরা ব্লেন্ডার ইউজ করছি তখন আমাদের কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে কোথায় কোথায় ভালোভাবে প্রপারলিভাবে ব্লেন্ড হয়েছে যদি প্রপারলিভাবে না ব্লেন্ড হয় তাহলে কিন্তু আবার করে সুন্দর করে ব্লেন্ডিং করতে হবে তো দেখো প্রথমেই আমি ডার্ক শেড দিয়ে দিয়েছিলাম অ্যান্ড দেন সেকেন্ড বেস হচ্ছে আমি ক্রাইলন সুপ্রা থেকে এফএস টোয়েন্টি সেভেন নাম্বার শেপ শেড ইউজ করলাম তো ভালো করে অ্যাপ্লিকেশন করে নিচ্ছি ফেসের ওপরে তো দেখো কতটা কোয়ান্টিটিতে আমি ইউজ করাচ্ছি ফেসের ওপরে বেশি করে দিতে হচ্ছে কারণ এটা হচ্ছে সেকেন্ড বেস সেকেন্ড বেসটা কিন্তু একটু একটু মিনিমাম কোয়ান্টিটিতে যদি না দাও তাহলে কিন্তু বেসটা একটু চওড়া হবে না আর যেহেতু বলছি প্রথমেই যে আমরা ব্রাইডাল মেকআপ করছি তো এটা তো আমাদের মাথায় রাখতেই হবে যে একটুখানি সুন্দর করে ফাউন্ডেশনের লেয়ার না দিলে কন্ট্রোল হাইলাইটিং ব্লাশারগুলো মোছা যায় না হ্যাঁ এমনভাবে ফাউন্ডেশন দিতে হবে বা কনসিলার দিতে হবে যাতে মনে না হোক যে ওভার ওভার কিছু তো কোম্পানিগুলো মাথায় রাখতে হবে যত দামি প্রোডাক্ট তত বেশি ভালো হয় আর একটা কথাও বলবো যে দামি দিয়ে দিলেই যে মেকআপ আর্টিস্টের হাতে যে তারা খুব ভালো করবে এটা নয় সময় মাথায় রাখবে যে ট্যালেন্টটা নিজের মতো রাখতে হবে যদি তুমি ভালো পারো তাহলে অবশ্যই তোমার কাছে যদি একটু কম দামেরও প্রোডাক্ট থাকে তুমি কিন্তু সাজাতে পারবে একদম ওই চল্লিশ একশো টাকার মধ্যে যদি প্রোডাক্ট নাও তাহলে তো অভিয়াসলি খারাপ হবেই সেটা বলার কথা না তো দেখো সেকেন্ড বেসটাকেও ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর একটা কথা স্পেশাল স্পেশালভাবে বলবো যে ফেসের ওপর মেকআপ করছি এখন গলাতে দেবো না তাহলে কিন্তু কখনোই ম্যাচ খাওয়াতে পারবে না কারণ কি গলার টোনটা আর ফেসের টোনটা আলাদা হয়ে যাবে তার জন্য ফেসের ওপর যেই কোয়ান্টিটিতে মেকআপ দিচ্ছ ওই কোয়ান্টিটিতে গলায় না দিলেও কোনো রকমে হচ্ছে ব্লেন্ডারটা একবার ফেসের পাশ দিয়ে ঘুরে দেওয়ার পর নিচে গলার দিকে দিয়ে দেবে এবার আমি কনসিলার ইউজ করে নিচ্ছি আমি এখানে ইনশাইনের কনসেলার ইউজ করছি জিরো আটশো এক নাম্বার সরি জিরো ভুল করে বললাম আটশো এক নম্বর শেড ইউজ করছি তো এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালো একটা কনসিলার মিনিমাম রেঞ্জের মধ্যে টু হান্ড্রেড আফটার টু হান্ড্রেড থেকে থ্রি হান্ড্রেডের মধ্যে হয়ে যাবে তো সুন্দর করে দেখো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর আরেকটা কথা বলবো আরও একটা কথা হ্যাঁ আরও একটা কথা বলতে বলতে কত কথা বলে ফেলছি তোমাদের সাথে আমি সব সময় মেকআপের পরে আমি পাউডার অ্যাপ্লিকেশন ছাড়া কিন্তু আমি কন্টোর হাইলাইটার ব্লাসার কন্ট্রোল আর ব্লাসার লাগাতে বেশি ভালোবাসি হাইলাইটারটা ভুল করে বলে দিয়েছি তো আমি হাইলাইটার কখন ইউজ করি যখন আমি পাউডার দিই তো দেখো যখনই আমি পাউডার ছাড়া কন্ট্রোল করব। তখনই দেখবে কন্ট্রোলটা বেশ একটা গাঢ়ভাবে বোঝা যাবে বেশ সুন্দরভাবে বোঝা যায় আর দেখাও যায় দেখো কন্ট্রোলটা করে নিচ্ছি এবার নোজে কন্ট্রোলটা করে নিচ্ছি কতটা পিগমেন্টেড তোমাদের কাছে যদি যে কোনো কোম্পানির যদি লোকালো কন্ট্রোল প্যালেট থাকে তা হলেও কিন্তু সুন্দর বোঝা যাবে পাউডার ছাড়া যদি কন্ট্রোলটা ডাইরেক্ট করে ফেলো এবার দেখো ব্লাশার লাগিয়ে নিচ্ছি ফেসের ওপর আর অবভিয়াসলি ফেসের উপরই লাগাতে হয় তো ব্লাশার লাগিয়ে দিচ্ছি দেখো একদম লাল লাল একদম পাই হয়ে গেছে আমার মডেল আর তোমাদেরকে একটা কথা বলি অনেকে বলে দিদি কন্ট্রোলটা বুঝতে পারছি না কোথা দিয়ে কীভাবে করবো বা আমি আই মেকআপটা বুঝতে পারছি না বা আমি বেস মেকআপ বুঝতে পারছি না বা আমি লিপস্টিক পরানো পদ্ধতিটা বুঝতে পারছি না তো তোমাদের জন্য কিন্তু এরপরে যত রকমের ভিডিও আনবো এবারে এরপর এর পর থেকে কণ্ঠরের ভিডিও আলাদা থাকবে ব্লাশারের ভিডিও আলাদা থাকবে লিপস্টিকের ভিডিও আলাদা থাকবে কলকার ভিডিও আলাদা থাকবে আই মেকআপের ভিডিও আলাদা থাকবে অ্যান্ড দেন আরও 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 অনেক কিছু মেকআপের বিষয়ে অনেক কিছু আলাদা আলাদা শিখতে পারবে তোমরা আর আমার চ্যানেলে যা যারা এখনও সাবস্ক্রাইব করনি তা তা সাবস্ক্রাইব করে রাখো আরও অনেক কিছু জানতে পারবে মেকআপের বিষয়তে আরও অনেক কিছু শিখতে পারবে অ্যান্ড দেন দেখো মেকআপ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর এই ভিডিওতে কিন্তু আজকে আই মেকআপও রয়েছে তো ভিডিওটা কিন্তু স্কিপ করবে না আই মেকআপের জন্য দেখো আর হ্যাঁ আরেকটা কথা বলি যে আমি এখানে দুই রকমের পাউডার ইউজ করেছি একটা সিলসের পাউডার ইউজ করেছি যেটা একটু হালকা পিঙ্ক পিঙ্ক কালারে আর একটা ট্রান্সলুশন পাউডার ইউজ করেছি যেটা আই ম্যাজিকের তার উপর দিয়ে ফার্স্টে আমি পিঙ্ক পিঙ্ক কালারের যেটা বললাম সিলসের পাউডার ইউজ করেছি আর তারপর আমি আই ম্যাজিকের ট্রান্সলুশন পাউডার ইউজ করেছি দুটো পরপর দিয়েছি দুটো দেওয়ার একটাই কারণ যদি শুধু ওইটা দিই তাহলে খুব একটা আমার মনে হয় না বেটার হবে আর তার জন্য আমি দুটো দিয়েছি আমার মনে হল দুটো মিশিয়ে দিলে পরে ফেসটা বেশ ভালো লাগবে দেখতে তো দেখো আই মেকআপটা আমি এখানে আই মেকআপ খুব লাইট করছি কারণ কি আমি একটা সোয়ার্ড লুক চেয়েছি একদম সিম্পল স্ট্যান্ডার্ড লুক তো আমি প্রথমে ব্রাউন দিয়ে ট্রানজ্যাকশান করে নেওয়ার পর আমি এখানে লাইট শিমার অ্যাপ্লাই করব চোখের আই বলে তো ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমি লাইনার মাস তো অবভিয়াসলি ইউজ করব তো আগে আমি ব্রাউন ট্রানজ্যাকশান করে নিচ্ছি শ্যাটো দিয়ে ব্রাউন কালার এখানে দিচ্ছি তো দেখো আমি প্রথমেই একটাই ব্রাশ দিয়ে কিন্তু আমি ট্রানজ্যাকশানটা কমপ্লিট করে নিচ্ছি আর আরেকটা কথা বলবো আই মেকআপে যদি মনে হয় ভ্যারাইটিস কালার দেবে সেক্ষেত্রেও বলবো তোমাদের জন্য আরেকটা ওরকম ভিডিও নিয়ে আসবো যে আই মেকআপ বা হচ্ছে হচ্ছে হ্যালো আই মেকআপ তারপরে স্মোকি আই মেকআপ এই এই রকমের ভিডিও তোমাদের জন্য আমি নিয়ে আসবো আর তার জন্য কিন্তু ওয়েট করতে হবে আর তার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে অপেক্ষা ছাড়া তো কোনো দিন কোনো কিছু পাওয়া যায় না তো একদিনে ভিডিও আপলোডও করা যায় না আর একদিনে অনেক সাজানোও যায় না তার জন্য অপেক্ষা করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর নতুনত্ব ভিডিও দেখার জন্য কিন্তু আমাকে ফেসবুক পেজে ফলো করে রাখতে হবে আমার মুয়া আর সীমা মেকওভার বলে সরি সীমা মুখার্জি বলে আমার ইউটিউব চ্যানেল রয়েছে এই ফেসবুক পেজ রয়েছে সেই পেজের মধ্যে গিয়ে ফলো করে রাখবে ওর মধ্যে খুব ফানি ভিডিও থাকে ওইগুলো দেখে রাখবে আর আমার ডেসক্রিপশানে আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিলাম প্লিজ ওখানে ক্লিক করে চলে যেও আর একটু ওখানেও ফলো করে রেখো যাতে আরও নতুন আত্ম অনেক কিছু জানতে পারো বা শিখতে পারো আর যা যারা আমাকে ইউটিউবে দেখছো তারা তা অনলাইন ক্লাসও করতে পারো আমার কাছে অনলাইন ক্লাসের জন্য আমি স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিচ্ছি স্পেশাল ডে বুকিং বলে এরকম লেখা আছে যারা বিয়ের বুকিংও করাতে চাইছো তারাও আমাকে কল করতে পারো বা যারা ব্রাইডাল কোর্স শিখতে চাইছো তারাও আমাকে কল করতে পারো কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন জিরো জিরো থ্রি টু জিরো ফোর নাইন সেভেন ফোর তো দেখো আমি আই মেকআপটা যেহেতু একটু সফট আই মেকআপ করছি তো আমি কাজলের ওপর বেশি ফোকাস করেছি এখানে আমি ব্রাউন সরি ব্ল্যাক জেল লাইনার ইউজ করেছি আই ম্যাজিকের তো ভালো করে স্মাচ করে নিচ্ছি আর আমি এখানে ব্ল্যাক শ্যাডো ইউজ করে নিচ্ছি স্মাচিং লাইনগুলোতে একটুকুনি আমি ভালো করে স্মাচ করে একটু ব্লার করে দিচ্ছি একটু ইনভিজিবল টাইপ লাগলে বেশ ভালো লাগে দেখতে আর একটু স্ট্যান্ডার্ড লাগে তো দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি চোখের নিচে একটু লাইট ব্রাউন শেড ইউজ করছি যাতে চোখের নিচটা একদম যাতে কালছে একটা ব্যাপার থাকে সেটা যাতে না লাগুক তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ভালো করে পাউডারগুলো ঝেড়ে নিচ্ছি আর ফেসের ওপর যে হোয়াইটনেস একটা ব্যাপার রয়েছে না সেই হোয়াইটনেস ব্যাপারটাকে দূর করার জন্য আমাদের সব সবসময় সেটিং স্প্রে অ্যাপ্লিকেশন করতে হবে মেকআপ সেটিং স্প্রে অ্যাপ্লিকেশন করতে হবে যেই সমস্ত হচ্ছে স্কিনে অনেক পরিমাণে পাউডার রয়েছে যেটা ব্রাশ দিয়ে যাচ্ছে না সেই সমস্ত স্কিনের ওপর সেটিং স্প্রে ইউজ করতে পার তাহলেও যদিও বা পাউডার না থাকুক তবুও সেটিংস পে ইউজ করতে হয় কিন্তু বেশি কোয়ান্টিটিতে কিন্তু যখন পাউডার থাকে তখন বেশি করে সেটিংস পে ইউজ করতে হয় আমি সেটিংস পের পাশাপাশি কিন্তু যখন একটু ড্রাই হয়ে যায় তখন আমি হাইলাইটার ইউজ করে নিই চোখের হচ্ছে ওপরে কপালে আর হচ্ছে গালি যেখানে যেখানে হাইলাইটার দেওয়া সেখানে সেখানে দিয়ে ভালো করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে দিই আমি হাইলাইটার স্পেশালি ইউজ করি হোজর হাইলাইটার যেখানে হোজর হাইলাইটার ভীষণ পরিমাণে ভালো হয় খুব ফেভারেট একটা হাইলাইটার দুটো একটা লাইট মানে একটা সামান্য একটু ইয়েলো টাইপের শেডটা ইউজ করি আর তারপরে আমি একটু পিঙ্ক কালারটা ইউজ করে নিই ওটা স্কিনটাকে একটু গজেস একটা ব্যাপার দেয় বেশ ভালো লাগে দেখতে এরপর মাসকারা লাগানোর পালা মাস্কাড়া লাগিয়ে নিয়েছি আর সেই ভিডিওটা দিতেও ভুলে গেছি তো আইব্রো করতে গেলে পারে আমাদের কি ভালো করে আগে আইব্রোসটাকে লাইন করে নিতে হবে দেখো আমি এখানে সুন্দর করে লাইন করে নিচ্ছি লাইন করে রাখলে বেশ ভালো লাগে দেখতে আর ফুলফিল করা যায় তো ওপরে একটা লাইন ক্রিয়েট করেছি অ্যান্ড দেন নিচেও একটা লাইন ক্রিয়েট করে আইব্রোসটাকে ফুলফিল করে দিচ্ছি দেখো ঠিক সেম সেম মানে ওর অরিজিনাল আইব্রোস থেকে ও মানে যেটা আমি ওপরে আবার ড্র করছি সেই আইব্রোসটা কিছুটা একই রকম হতে হবে হ্যাঁ একদম যদি মনে করো যে অনেক আলাদা করবো তাহলে নয় পাতলা করে দিতে হবে না মোটা করে দিতে হবে যেটা কাস্টমার ফেসের সাথে একদমই যায় না তো দেখো আমি একটু ডার্ক করে টেনে নিয়েছি আর সামনের দিকে স্মাচ করে নিচ্ছি তো দেখো সামনের দিকে স্মাচ করে নেওয়ার পর আইব্রোসটাকে একটু লাস্টের দিকে টেনে দিয়েছি হ্যাঁ তোমাদের জন্য স্পেশালি আইব্রোসেরও একটা ভিডিও নিয়ে ঠিক আছে তো একদম চিন্তা করবে না এরপর আর ফুল ভিডিও আপলোড করব না এরপর অল্প অল্প করে তোমাদেরকে শেখাবো যে কীভাবে আইব্রোজ করতে হয় কিভাবে লিপস্টিক লাগাতে হয় সব কিছু শিখিয়ে দেব তো জুয়েলারি পড়ানোর পাড়া আমার স্টুডেন্টরা জুয়েলারি পড়িয়ে দিচ্ছে আমার মডেলকে আর ওর হেয়ারস্টাইলটাও কেমন লেগেছে সেটাও বলবে সেটারও আমি একটা ভিডিও আপলোড করব চিন্তা নাই কারোর চিন্তা নেই এবার দেখো কানেরটা ওকে বেশ ভালো লাগছে আমার রিলসের জন্য আমি আলাদা করে শর্টসগুলো নিচ্ছিলাম তো ফাইনালি ওর লুকটা রেডি হয়ে গেছে ওকে কেমন লাগছে আর আমি সাজিয়েছি আমার সাজানোটা কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করো প্লিজ আর যারা যারা আমার ইউটিউবে নতুন আছো তা তাদেরকে বলবো যে একদম আমার চ্যানেলটাকে না সাবস্ক্রাইব করে যাবে না কেন বলছি কারণ কি তোমরা অনেক কিছু শিখতে পারবে এখানে অনেক কিছু জানতে পারবে তো আজকের জন্য টাটা বাই পায় সবাই সুস্থ থেকো গুড নাইট টাটা